ডিয়ার স্টুডেন্টস, যারা যারা আইবিপিএস পিওর আন্ডারে চাকরি করতে চাও, আইবিপিএস পিও পোস্ট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং কী কী ব্যাংকে পিও ভ্যাকেন্সি খালি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 2024 এবং 25 এবং বিস্তারিত আলোচনা আমরা করব। তো যারা যারা ব্যাংকিংয়ে ইন্টারেস্ট আছে, যাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে, তারা এইখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে শুধুমাত্র ডিগ্রি থাকলেই পারবে, আর যে কিছু কিছু পোস্ট আছে পার্টিকুলার ডিগ্রি থাকতে হবে। তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বেতন খুব ফাটাফাটি। যারা যারা ইচ্ছুক আছো কোচিং গাইডেন্স নিতে চাও, তারা জয়েন করার জন্য এখনই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের সেন্টার আগরতলা নেতাজি সুমনি মন্ত্রীবাড়ি এক্সিট রুট স্কুল অফ লার্নিং। তো তোমরা সেখানে খুব কম টাকা দিয়ে পিও করার মতো পোস্ট তোমরা পেয়ে যাবে। তো আমরা বিস্তারিত আলোচনা করছি, পুরো ভিডিওটা দেখে নাও, কারণ পুরো ভিডিও না দেখলে পরবর্তীতে কনফিউশন থাকবে, স্কিপ করলে পরে তোমাদেরই কনফিউশনের জন্য পরবর্তী সময় আবার ঝামেলায় পড়বে। চলো আমরা দেখে নেব বিস্তারিত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর সিআরপি পিও বা এমটি শুড এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য আইবিপিএস ইন দিস নোটিফিকেশন। তো আমরা দেখে নেব নোটিফিকেশনে কী বলেছে। প্রথম তো বলা হয়েছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে, সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। মিনিমাম এজ 20 ইয়ার্স টু ম্যাক্সিমাম 30 ইয়ার্স, আর রিল্যাক্সেশন দেওয়া আছে 5 ইয়ার্স এসসি এসটিরা পাবে, ওবিসি 3 ইয়ার্স পাবে এবং পিডাব্লিউডি 10 ইয়ার্স পাবে, এক সার্ভিস ম্যানের 5 ইয়ার্স আছে, ঠিক আছে। রিজার্ভেশন অ্যাজ পার দ্য রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এডুকেশন কোয়ালিফিকেশান সেটা দেওয়া আছে এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দ্য ক্যান্ডিডেট মাস্ট পজেস ভ্যালিড মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি অর শি ইজ এ গ্রাজুয়েট অন দ্য ডে হি অর শি রেজিস্টার্স অ্যান্ড ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন গ্রাজুয়েশন ওয়াইল রেজিস্টারিং অনলাইন। তো অনলাইনে যেদিন তোমরা অ্যাপ্লাই করবে সেদিন যাতে তোমাদের হাতে ডিগ্রি সার্টিফিকেটটা থাকে, হ্যাঁ, সেখানে কমপ্লিট থাকে। অল দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন শুড বি ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বোর্ড রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ। ফাইনাল রেজাল্ট শুড হ্যাভ বিন ডিক্লেয়ার বিফোর এত। তো তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ফি যেটা 175, এসসি এসটি পিডাব্লিউডি এবং জেনারেল হলো 850, ঠিক আছে। তো সেখানে আমরা দেখে নেবো কী কী সিলেবাস তোমাদের পড়তে হবে। ইংলিশ হলো 30 কোয়েশ্চন থাকবে, 30 মার্কস থাকবে ম্যাক্সিমাম, কোয়ান্টিটেটিভ 35 মার্কস, 35 কোয়েশ্চন এবং 20 মিনিটে তোমাকে সলভ করতে হবে। যে বিষয়টা সেটা হলো 20 মিনিটে 35 কোয়েশ্চন সলভ করাটা হেভি টাফ, তোমাকে টেকনিক এবং স্ট্র্যাটেজি যদি জানা থাকে তাহলে পসিবল। রিজনিং জন্য থাকছে 20 মিনিটস, টোটাল 100 মার্কস, 100 কোয়েশ্চন তোমাকে কত 60 মিনিটে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে, প্রিলিমসের জন্য। মেন্সের জন্য সেখানে দেওয়া আছে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড, কম্পিউটার অ্যাপটিটিউড তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে এমন কথা নাই, কম্পিউটার অ্যাপটিটিউড আছে। আর হলো জেনারেল ইকোনমি বা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশান আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং ওর এসে সেইখানে তোমাদের থাকছে মেইন্সের জন্য, ঠিক আছে। তো আমরা দেখে নেব বেতন, বেতন কত আছে সেগুলো দেখে নেব। দেখে নেব কোন ব্যাংকে কতটা ভ্যাকেন্সি আছে এবং এসসি এসটি ক্যাটাগরি হিসেবে কতটা ভ্যাকেন্সি আছে সেটা দেখে নেব। প্রথমে ব্যাঙ্ক অফ বরোদাতে আমরা যদি যদি যাই তাহলে সেখানে ব্যাঙ্ক অফ বরোদাতে দেওয়া আছে টোটাল 224টি দেওয়া আছে, ইউআর ইডব্লিউএস ওবিসি এসসি এসটি সবার জন্য আছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে সেখানে আছে 500টি,
এবং সেখানে এসসি এসটি হিসেবে দেওয়া আছে। কানাড়া ব্যাংকে আছে 500টি, তারপর হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 2000 ভ্যাকেন্সি, ইন্ডিয়ান ব্যাংকেও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, তারপর হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 132টি, হ্যাঁ টোটাল যেটা 3049টি তোমাদের ভ্যাকেন্সি আছে। এক্সাম সেন্টারের কথা যদি দেখি তাহলে ত্রিপুরাতে এক্সাম আছে, হ্যাঁ এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে ত্রিপুরায়, 43 নম্বরে দেখো, ত্রিপুরা আগরতলা, আগরতলাতেই আমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। সো টেনশনের কিছু নাই, আগরতলা বসে তোরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? লজ্জা পাওয়ার কি আছে? সব ক্লাসে সবাই তো আর মানে কি কয় অত বেশি অ্যাক্টিভ থাকে না, ঠিক না? এখন মানে এই সিলেকশন পাওয়ার পরে যখন দেখছো দিচ্ছে নাম আছে, কেমন ফিলিংস? মানে আমি সেই প্রিপারেশন নিতে পারতাম আগের মতন, সেই প্রিপারেশন নিতে পারতাম